শিল্প কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি রানা প্লাজা নামে যে মালিক ছিলেন সুহেল রানা ওইটি দশে গিয়ে দু হাজার তেরো সনে এগারোশত পঁয়ত্রিশ জন লোক নিহত হয়েছিলেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছিলেন তার মধ্যে শত শত লোক সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছিলেন এরা সবাই ছিল শ্রমিক গার্মেন্টস শ্রমিক এই পোশাক কারখানায় চাকরি করার শ্রমিকরা নিহত হওয়ার ঘটনায় শত শত লোক আহত হওয়ার ঘটনায় সারা পৃথিবী তখন একটা নাড়াচাড়া কে গেছিল। বাংলাদেশের এই ঘটনাটি আমাদের দেশের অত্যন্ত আলোচিত একটি মামলা ঘটনা এই ঘটনার প্রিন্সিপাল অ্যাকিউজ মূল যিনি অভিযুক্ত এই ভবনের মালিক সোহেল রানা যিনি রানা প্লাজার মালিক ছিলেন এই রানা প্লাজা বিল্ডিংটাতে অন্যায়ভাবে তিনি মেশিন স্থাপন করেছিলেন কোনো রকম পারমিশন ছিল না নির্মাণ কনস্ট্রাকশন পারমিশন ছিল না গার্মেন্টসের জন্য অন্যান্য ব্যবসা করার জন্য পারমিশন সেগুলো ছিল না বিল্ডিংয়ের পাঁচ চারতলা পারমিশন নিয়ে নয় তলা করে ফেলা অনেক অনিয়ম করেছিল যার জন্য একটা এই ভবনটি দশে গিয়ে আমাদের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল পঙ্গুত্ব বরণ করেছিল সেই মামলা দু হাজার তেরো সন থেকে রানা জেল হাততে আটক আছে আটক থাকার পরে রানা প্লাজার মামলাটি আমাদের ঢাকা জেলা ও দায়রা যজে বর্তমানে এখানে পঁচানব্বই জন সাক্ষী সরি তিরানব্বই জন সাক্ষী ইতিমধ্যেই এক জামিন হয়ে গিয়েছে আরও পর্যায়ক্রমে সাক্ষী চলছে দ্রুত মামলাটি নিষ্পত্তি হবে কিন্তু আজকে আমাদের মাননীয় হাইকোর্টে আসামি রানা প্লাজার মালিক যে সোহেল রানা তার জন্য জামিন প্রার্থনা করলে হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন দিলো এবং কেন তার জামিন দেওয়া হবে না স্থায়ী জামিন সেই জন্য রুল ইস্যু করলেন আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই রানার জামিনের তীব্র আপত্তি উত্থাপন করেছি তীব্র আপত্তি দিয়েছি তার জামিন কোনোভাবেই দেওয়া মঞ্জুর হবে না আমরা আদালতে উপস্থাপন করেছি এই জন্য যে এই রানা অভিযুক্ত রানা তিনি একমাত্র তার অবহেলার জন্য তার নিয়ম বহির্ভূতভাবে এই কনস্ট্রাকশন বাই কার্মেস পরিচালনা করার জন্য এগারোশো পঁয়ত্রিশ জন লোক সঙ্গে সঙ্গে নিহত হয় শত শত লোক সারা জীবনের জন্য পঙ্গুত্ব করে এবং আমাদের দেশের পোশাক কারখানায় আমাদের যে একটা ইমেজ ছিল আমাদের যে সুনাম ছিল সারা বিশ্বে এটা সুনাম পূর্ণ করেছে সুহেল রানা সেই জন্য সুহেল জামিন মঞ্জুর করা আমরা মনে করি উচিত হয়নি তার জামিনের বাতিলের জন্য আমরা আশা করছি দ্রুতই উচ্চ আদালতে আপিল করব